এই যে কি খবর? অবশ্যই আমাদের উইন্টার ওয়াইল্ড কার্ডস এর গতকালকের ভিডিওটার পরে তুমি এট দিস পয়েন্ট জানো যে নতুন ইভেন্ট আসছে। তুমি জানো এটা হতে চলেছে আমাদের মেইন ইভেন্ট, বাট তুমি এটা কি জানো যে এই মুহূর্তে আমাদের কিন্তু কার্ড আর্টগুলো অ্যাকচুয়ালি হয়ে গেছে লিক, যেখান থেকে আমরা আজকে দেখতে পেয়ে যাব যে কি ধরনের এক্স্যাক্ট ওভারঅল কার্ডস আমরা এক্সপেক্ট করছি, এবং সেটাই কিন্তু আজকে আমরা দেখে নেব আমাদের পরবর্তী লাইভের প্রস্তুতিটার সাথে সাথে। ফার্স্ট অফ অল ইএসপোর্টস কি বলছে, এই হচ্ছে আমাদের টিজার। ইয়েস, তিনখানা কার্ড যেখানে হয়েছে লিক, এটা একটা ইয়ের প্যাটার্ন অ্যাট দিস পয়েন্ট আমি বলবো। তিনটে তিনটে করে কার্ড লিক করা, থ্রি অফ দ্য বেস্ট আর কামিং টু উইন্টার ওয়াইল্ড কার্ডস, হু ডু ইউ থিঙ্ক দে আর। তিনটে কার্ডের মধ্যে প্রথমটা হচ্ছে অবশ্যই আমাদের এখানে মার্টিনেজ এমিলিয়ানোর 93, অনেকের আমাদের ফ্যান ফেভারিট একটা গোলকিপার কার্ড, এবং জেনারেলি তুমি জানোই আমাদের গেমে গোলকিপারদের এই মুহূর্তে কি সিচুয়েশন, কাজেই অলওয়েজ আ নিউ গোলকিপার ইন মাই ওপিনিয়ন ইজ ভেরি 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 অ্যাপ্রিসিয়েটেড। পাশাপাশি অবশ্যই আমরা এখানে পাচ্ছি 95 রেটেড স্ট্রাইকার, আবার লক্ষ্য করো ওভারঅল কিন্তু বাড়ছে না, যেটা আমি তোমায় বলছিলাম ম্যাক্সিমাম ওভারঅল এখনও সেই 95 মার্কেই ঘোরাঘুরি করছে। ইন মাই ওপিনিয়ন আ ভেরি 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 গুড থিং, বিকজ আবার এটা গেমের একটা নতুন সর্ট অফ অ্যাপ্রোচ আমাদের বুঝিয়ে দিচ্ছে যে না, ওভারঅলটাকে আমরা একই রাখবো যতক্ষণ না বেশ কিছুটা সময় যাচ্ছে, মেবি টিম অফ দ্য ইয়ার অব দি আই গেস ওইখানে ওভারঅলটা আমরা বাড়তে দেখছি না। লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, 95 রেটের রাইট উইঙ্গার, এবার অবশ্যই মেসি অনেকদিন রাইট উইঙ্গার কার্ড পাইনি বটে গেমে, বাট তার মানে এটা না যে এবারে মেসি পাবে না। আই থিঙ্ক ফাইনালি এই লাস্টের 95 রেটের রাইট উইঙ্গার যে সেন্টার স্টেজ নিচ্ছে সেটা হচ্ছে লিওনেল মেসিরই কার্ডটা। আগেন মোটামুটি আমি কনফিডেন্ট এই বিষয়েতে, যতক্ষণ না অ্যাকচুয়ালি কার্ডটা আসছে তাও আমরা একটুখানি অপেক্ষা করেই যাই, বাট লাকিলি আমাদের জন্য অপেক্ষার বেশিক্ষণ তো আর বাকি নেই, বিকজ এর পরের খবরটাই কি, পরের খবরটাই এজ অবশ্যই আজকে রাত্রির 12:30 লাইভ স্ট্রিম ইজ কনফার্ম, একসাথে আমরা দেখবো এন আনাদার মাস্ক লাইভ আফটার ডার্ক। নিয়ম তুমি জানোই, 12:15 মধ্যে আমরা কিন্তু চলে আসি, 15 মিনিটের অপেক্ষা, তারপরেই মেন ইভেন্ট। ইয়েস, উইন্টার ওয়াইল্ড গার্ডস আমাদের সামনের শীতের সময়কার মেজার মেজার ইভেন্ট, যেটা আমরা দেখবো একসাথে। তো আবার সেই কফি টফি নিয়ে 12:15 মাস্ক লাইভ আজকে রাত্রির বেলা দেখা হচ্ছে তোমার সাথে আমার, আর আমাদের সাথে উইন্টার ওয়াইল্ড কার্ডসের ফাইনালি অবশ্যই এখান থেকে একটু সরে এসে, যদিও ছোটোখাটো কিছু জিনিস যেটা আমার করা বাকি পার্সোনালি, এবং আমি তোমাকে সেই জার্নিটাই নিয়ে যাব। ফার্স্ট অফ অল আমার একটা ছোট্ট টাইনি শাউট আউট দিতে হবে এখানে ফার্নান্ডো হিয়েরোকে, গতকাল আমি প্যাক করি অ্যাকচুয়ালি হিয়েরোকে, অ্যান্ড তারপরে আমি হিয়েরোকে একটু মাইল্ডলি টেস্ট আউট করে দেখছি হেড টু হেডে, এবং দ্য গুড নিউজ, অ্যান্ড অ্যাগেন দিস ইজ ভেরি ভেরি গুড নিউজ, সেটা হচ্ছে তুমি যদি এখনও একবারও হিয়েরোকে না খেলিয়ে থাকো অ্যাট সেন্টার ব্যাক, আর যদি তোমার সত্যি রিকোয়ারমেন্ট থাকে ফর আ সেন্টার ব্যাক, একবার ট্রাই করে দেখো, বিকজ দিস কার্ড মাইট বি ভেরি গুড। অ্যাগেন ওয়াইল্ড কার্ড যে মেবি আমরা অ্যাকচুয়ালি একটা অন্য কার্ড পেতে পারি সেন্টার ব্যাকে, সেটা পরের আলোচনা, বাট ইফ ইউ হ্যাভ গন ফর দ্য হিয়েরো পাথ, যেটা তোমার প্রথমেই যাওয়া উচিত ছিল, আর তুমি হিয়েরোকে পেয়ে গেছো, একবার খেলিয়ে দেখো, কারণ আমার মনে হয় যে তোমার জন্য কিন্তু এটা একটা বেশ বড়সড় পজিটিভ কার্ড হলেও হয়ে যেতে পারে। পাশাপাশি অবশ্যই একটা যেটা মেন ইভেন্ট, এটা আমার জন্য পার্সোনালি একটা মেন ইভেন্ট আর কি, সেটা হচ্ছে আবার দে রায় দুরুস্তায় বলে জেপটোর মতো রেপ, বাট আমরা জানেটিকে ক্লেম করছি আজকে 400 টোকেন দিয়ে। ইয়েস, তুমি জানি কমেন্টসে বলবে দাদা আমার তো এটা 10 বছর আগে ক্লেম হয়ে গেছে, বাট আমার হয়নি অ্যাকচুয়ালি, রাইভালসটাকে আমি একটু হালকার মধ্যে নিয়ে নিয়েছিলাম। জানেটি জয়েন্স দ্য ক্লাব, লেটস হ্যাভ দিস ওয়াক আউট হ্যাপেনিং, চলো 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 জানেটি জানেটি। ইয়েস, আমাদের ফার্স্ট আইকনস দ্য রাইট ব্যাক, অ্যান্ড অবশ্যই জানেটির রাইভালস কার্ড। আগেন এখন যেভাবে এক্সচেঞ্জেসগুলো এসছে সেখানে আমরা এই দুটো কার্ডই নিয়ে নিতে পারতাম বেসিক্যালি, বিশেষ করে ওই 100 পয়েন্টের এক্সচেঞ্জগুলো, বাট আমি ডিসাইড করলাম যে ঠিক আছে এখন আমার কার্ডস একটু বাঁচাতে হবে। তুমি জানোই আমি একটা অন্যরকম অ্যাপ্রোচ নিচ্ছি আমার টিমের সাথে এখন হেড টু হেডে, এখানে মেজরিটি কয়েন্স আমি বাঁচাচ্ছি, সো অন অ্যান্ড সো ফোর্থ, বাট হ্যাপি টু ডু দিস, প্রিম্পং গো আউট, এখানে জানেটি কাম ইন, স্ট্যাটসে কি ডিফারেন্স, ও অ্যাকচুয়ালি স্ট্যাটসে জানেটি আনট্রেন্ড ও বেটার, ইটস আ ভেরি ভেরি গুড থিং, জানেটি কামস ইন, ওভারঅলে সেরকম ডিফারেন্স আমরা পাবো না বটে, বাট একটুখানি হালকা আমরা ট্রেনিং দিয়ে দেখব, 87+6, হ্যাঁ ইন্টারেস্টিং, ফিজিক্যালটা একটু সবসময় কম হয় বাট ততটা কম নয় অ্যাকচুয়ালি, অ্যাট বেস লেভেল 93 পেস, 94 ডিফেন্ডিং, খুবই খুবই ভালো একটা কার্ড, আমি এটার হেড টু হেড পারফরমেন্সও ট্র্যাক করছি কিছুদিন ধরে, সো
হ্যাপি টু হ্যাভ জানেটি ইন দ্য ক্লাব আজ বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট আমাদের এইখানে আমরা যখন আছি ইন দ্য স্কোয়াড স্ট্যাপ একবার আমরা যাবো ইন এক্সচেঞ্জেস বিকজ একটা রাইভেলস এক্সচেঞ্জ এসে গেছে শেষমেশ আমি খুব ইম্প্রেসড ইয়ের এফার্টস এখানে রেড রাইভেলস টোকেন লাস্টে এতগুলো দিয়ে দেওয়া দেয় লাইক দিয়ে দে সবাইকে মাল দিই নি যাতে কেউ কমপ্লেন না করতে পারে বাট এই যে রদ্রিগো এসছে এখানে 86 রেটেড রাইট উইঙ্গার অ্যান্ড লেট মি টেল ইউ দিস যদিও ওভারঅল তোমার হয়তো দেখে মনে হবে যে অতটা ওয়ার্থ ইট নাই এক্সচেঞ্জটা 2 মিলিয়ন কয়েন্স তোমাকে দিতে হবে অন টপ অফ অল দ্য কার্ড তোমার কাছে যদি এখন ডেডিকেটেড রাইট উইঙ্গার না থাকে রদ্রিগোকে তো নিয়ে আমি খেলে দেখেছি রদ্রিগো কিন্তু জেনুইনলি একটা খুব ভালো কার্ড তো অ্যাগেন তোমার কাছে যদি রাইট উইঙ্গারের বাজেট থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি এই ধরনের 85 আলওয়াইডান আলমিরন এদেরকে খেলাতে চাও তুমি এটা করতেই পারো বাট রদ্রিগো কিন্তু 999 প্লাসেই বসে এখন 6.92 মিলিয়নে জাস্ট বিকজ দিস কার্ড হ্যাজ ভেরি গুড প্রোফাইলস অল অ্যাক্রস দ্য বোর্ড হ্যাঁ ফিজিক্যালিটিটা একটু কম যায় আসে না বাট একটাই কথা আমার সেটা হচ্ছে যে এই কার্ডটাকে তুমি যদি নাও এখন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি যথেষ্ট ভালো ইউটিলিটি তুমি পাবে অ্যাজ এ রাইট উইঙ্গার যে 86 নতুন ইভেন্টে একটু এক্সপেকটেশন রাখছে আমি মেবি একটা নতুন রাইট উইঙ্গার আসবে বাট এটা ভেবো না যে তুমি তোমার ভ্যালিউজ ওয়ার্থ পাচ্ছ না বিকজ 86-87রা কিন্তু এখন অন্তত 6-7 মিলিয়নে যায় কিছু মিস আউট করছো না তুমি মার্কেট ভ্যালিউ ঠিক উঠে যাবে চাপ নেই অ্যান্ড উইথ দ্যাট অ্যাট দ্য ভেরি ভেরি এন্ড হিয়ার একটা ছোট্ট আমি এখানে মার্কেট সেগমেন্টে আসবো ভেরি ভেরি কুইক এটা সেটা হচ্ছে আমার ওয়াচ লিস্ট আমি তোমাকে আগের দিন দেখিয়েছিলাম এটাকে আমি এখন অনেকটা ছোট করে ফেলেছি উইথ দ্য প্রাইমারি কাজ যাদের আমি টার্গেট করছি তুমি লক্ষ্য করবে UCL এ সেটা হচ্ছে এই তিনটে অ্যান্ড ইয়েস ডিয়েগো কোস্তা কিন্তু এখন শেষের দিকে পৌঁছাচ্ছে সেই 999 প্লাসটা আর নেই ওই স্টিপ ফলটা ইজ সামথিং টু সি কিন্তু 2.88 থেকে এখন ওই 1.40 নজর রাখো ডিয়েগো কোস্তাটা খুব একটা জরুরি জায়গা পাশাপাশি ওডেগার্ড আর রুডিগার্ড দুটোই এরকম একটা কার্ড এটা একটা খুব মজার ডেমোতে পড়ে বিকজ ইভেন দো দিজ আর 90 রেটেড কাজ এদেরকে কিন্তু তুমি অ্যাকচুয়ালি অ্যাপারেন্টলি এটা একটা গ্লিচ ইয়ের বাট রুডেককে দিয়ে র্যাঙ্ক আপ করতে পারো ইভেন দো দিজ আর 90-91 এটা নয়ারের ক্ষেত্রেও প্রযোজ্য বিকজ এই বাগটা হচ্ছে যে ওদেরকে এখনও ইন্টারনালি ইন গেম ওরা ট্রিট করছে অ্যাজ আ 89 ওভারঅল দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু মি বাট সেই কারণেই কিন্তু এই কার্ডগুলোর অ্যাকচুয়ালি ভ্যালিউ রয়েছে কারণ একটা 90 রেটেড কার্ডের জন্য তোমার লাগবে মাস্কেরানো এদের জন্য তোমার লাগবে ডুডেক পাশাপাশি গুলেটকে আমি কোনো ইনভেস্টমেন্টের জন্য ট্র্যাক করছি না অসত্যি কথা এটা আমি ট্র্যাক করছি বিকজ আমি যে সেই কার্ডটাকে নিয়ে খেলতে চাই অ্যাট দিস পয়েন্ট আর এখানে লাস্টে পিরেস স্টোরেজ বাজিও এই তিনটে ওই আইকনস ডিপার্টমেন্টে পড়ে আইকনসের নামে ওঠে তাই জন্য এদেরকে আমি এখানে আপাতত রেখে দিয়েছি পেলেও একটা স্পেশাল কার্ড আমার জন্য ইররেসপেক্টিভ অফ কত মার্কেট ভ্যালিউ বা কোন জায়গায় এটা যাচ্ছে সো This is my current watch list. This is everything. যেটার জন্য আমরা প্রস্তুত আজকে আবার আজকে রাত্রির শোয়া 12টা মাস্ক লাইভ উইন্টার হোয়াইট কার্ডস এডিশন উইন্টারই বটে টুপি পরে আমি এখনও বসো তখনও বসতে হবে এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব আবার দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এইটুকু সময় আমি সানেটিকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করি মাঠে বাই বাই